অদ্ভুত এই জলের রাজ্য। কোনো গাছের কোমর পর্যন্ত ডুবে আছে পানিতে, একটু ছোট যেগুলো সেগুলোর আবার শরীরের অর্ধেকটাই ডুবে আছে জলে। ঘন হয়ে জন্মানো গাছপালার কারণে কেমন যেন আলো আধারীর এক মাদকতাময় খেলা। বনের মাঝ দিয়ে চলতে গেলে ভ্রমণ পিপাসুদের জড়িয়ে ধরবে নানা ধরনের গাছপালা। বৈশিষ্ট্যে এ বনের সাথে মিল রয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের আমাজনের। পৃথিবীতে ফ্রেশ ওয়াটার ফরেস্ট বা জলার বন রয়েছে মোট 22টি, আর এর মধ্যে সিলেটের রাতারগুল অন্যতম। বছরের বেশিরভাগ সময় এই জলাভূমি থাকে পানির নিচে, আর এই বৈশিষ্ট্যই দেশের অন্যান্য 10টি বন থেকে আলাদা করেছে রাতারগুলকে। উত্তরে মেঘালয় থেকে নেমে আসা জলধারা গোয়াইন নদীতে পড়ে সরু শাখা খাল হয়ে প্লাবিত হয় পুরো রাতারগুল, আর দক্ষিণে রয়েছে বিশাল হাওড়। স্থানীয় ভাষায় মুর্তা বা পাটিগাছকে রাতাগাছ নামে ডাকা হয়। রাতাগাছের নামেই এই বনের নাম হয়েছে রাতারগুল। পানি, আকাশ আর সবুজ বনের টানে অল্প কয়েক বছরেই বনটি জনপ্রিয় হয়ে উঠেছে দেশি বিদেশি পর্যটকদের কাছে। এত সুন্দর একটা স্পট যে বাংলাদেশের মতো একটা জায়গায় থাকতে পারে, এটা আসলে অবিশ্বাস্য ব্যাপার। এবং রাতারগুল সেটা মানে কেবল একটা ভ্রমণ না, আমি মনে করি এটা একটা অ্যাডভেঞ্চার। রাস্তা খারাপ হওয়া সত্ত্বেও এত দূরে আসাটা আসলে সার্থক, অনেক ভালো লাগছে। যদি যাতায়াত ব্যবস্থাটা অনেক ভালো হতো তাহলে হয়তো এখানে টুরিস্টদের জন্য অনেক বেটার হতো আসাটা, তারপর এখানে ঘুরতে আসা এই প্লেসগুলো আসলে আরও সৌন্দর্য বাড়াতে পারে। এ আগ্রহ ধরে রাখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। বনটাকে রক্ষা করার জন্য এখানকার আশেপাশে যারা জনগণ তাদেরকে নিয়ে আমরা উদ্যোগ নিয়েছি, তাদেরকে তাদের সহযোগিতা নিয়ে আমরা একটাকে প্রাকৃতিকভাবে যে ন্যাচারাল ফরেস্ট আছে আমরা এটাকে রক্ষা করার জন্য আমরা কমিটি গঠন করতেছি আর কি। বন বিভাগের তথ্য মতে বনের আয়তন 3,325.61 একর। 1973 সালে বনের 504 একর বনভূমিকে বন্যপ্রাণীর অভয়ারণ্য ঘোষণা করা হয়। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, রাতারগুল, সিলেট।